গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো দেখতেই পাচ্ছো আমি আজকে করব লাল আলু দিয়ে রুই মাছের ঝোল। তো আমি ফ্রিজ থেকে মাছগুলোকে বের করে নিয়েছি, জলে রেখেছি। তো এবার আমি দেখো লাল আলুগুলোকে কিন্তু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, ঠিক আছে? তো এরপরে কেটে নেব, আর সঙ্গে আমি নেব কাঁচা লঙ্কা কয়েকটা, আর আমার মশলা হিসাবে লাগছে জিরে এবং আদা বাটা, আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে লাগবে, ঠিক আছে? তো দেখো আমি আদা এবং জিরে এবং কাঁচা লঙ্কা এগুলোকে একসঙ্গে বেটে নিচ্ছি, তো যাতে হাতে না জ্বালা করে সেই কারণে স্পুন ব্যবহার করতে পারেন আপনারা। তো দেখো এবার আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব, আর কড়াইয়ে তেল দিয়ে দেব। কড়াইয়ে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর তেল দিয়ে দেওয়ার পরে আমি তেলটা গরম হলে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব, ঠিক আছে? তো দেখো মাছগুলো ভাজা হতে হতে তোমাদেরকে জানাই যে তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তো তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ, আর যারা যারা করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি সেই তেলেই আলুগুলোকে দেখো কেটে ভেজে নিচ্ছি একটু নুন এবং হলুদ দিয়ে। তো আমি আলুগুলোকে তুলে নিয়ে এবার সর্ষের তেল ফোড়ন দিয়ে জিরে তেজপাতা কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি, সর্ষের তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এবার আমি কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। অনেকটাই মাছের ঝোল হবে তার কারণ বাড়িতে গেস্ট আছে। তো যাই হোক, দেখো এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা এবার কষিয়ে নেব একটু, মশলা বলতে আদা এবং জিরে বাটা। তো মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু। এবার মশলার ভেতরে দিয়ে দিচ্ছি একটু হলুদ এবং দিয়ে দিচ্ছি একটু নুন। তো একটু পরিমাণ জল দিয়ে দিয়েছি যাতে পোড়া না লেগে যায়, ঠিক আছে? তো তোমরা কেউ স্কিপ করে যেও না, পুরো রান্নাটি দেখো, একদম সিম্পল একটি রান্না। তো আমরা হচ্ছে অন্য আলু দিয়ে খাই কিন্তু লাল আলু দিয়ে খুব টেস্ট হয়। দেখো আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যে যেরকম খাও। তো লাল আলুটা সত্যি খুব ভাল লাগে, এমনি আলুগুলোর থেকে লাল আলুটা কিন্তু বেশ একটু আঠো আঠো টাইপের হয়, খুব টেস্টি হয়। তো তোমরা খেয়ে দেখো লাল আলু দিয়ে মাছের ঝোল করে। আলু সেদ্ধটাও কিন্তু খুব ভালো লাগে লাল আলু দিয়ে, ঘি দিয়ে বেশ গরম গরম ভাতে ভালোই লাগে। তো যাই হোক এবার আমি মশলার ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। তো আর একটু সময় আমি কষিয়ে নেব, যেহেতু আমার মশলাটাও কষানো আছে আলুটাও ভেজে রাখা আছিল সেই কারণে আমাকে খুব বেশি কষাতে হবে না। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখো জল দিয়ে দিয়েছি আমি, কিন্তু মানে গরম জল তুলে রেখেছিলাম তো গরম জলটাই দিয়ে দিয়েছি, আর যাতে করে আমার আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো লাল আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে বেশি, তো সে কারণে আমাকে একটু জল পরিমাণ মতো দিতে হবে সেটা বুঝে, ঠিক আছে? তো দেখো আমার ঝোলটা একদম সুন্দর ফুটছে, আর তোমাদের দেখিয়ে দিই আলুটাও কিন্তু সুন্দর গলে গেছে। তো এবার আমি অ্যাড করব ঝোলের মধ্যে মাছগুলোকে অ্যাড করে নেব। তো তোমরা কিন্তু এরকম বাড়িতে রান্না করতেই পারো, এত সিম্পল রান্না, এটা কিন্তু অনেক লোকের রান্না হচ্ছে যেহেতু বাড়িতে কয়েকজন তিন চারজন গেস্ট আছে, তো সেই কারণে রান্নাটা করছে একটু বেশি। তো তোমরা কিন্তু এরকম করে করতেই পারো, ঠিক আছে? তো এবার আমি ফোড়নের সময় তুলে রেখেছিলাম একটু ভাজা জিরে, সেটাকেই গুঁড়ো করে দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো আমার মাছের ঝোল প্রায় রেডি। হ্যাঁ, আর এরকম সিম্পল পাতলা ঝোল কিন্তু খুবই ভালো লাগে, আর তোমরা কিন্তু এরকম করে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। তো দেখো একদম আমার রান্না একদম রেডি, কমপ্লিটলি আমি নামিয়ে নিয়েছি, তো একদম সিম্পল একটি রান্না। তো তোমরা অবশ্যই বাড়িতে করে খেও, আর কমেন্টে জানিও, আর সবাই ভালো থেকো, হ্যাভ এ গুড ডে।